চলো তোমাদেরকে আজকে একটা নতুন কম্বো টেস্ট করাই, সেটা হলো হাঁসের ডিমের পরোটা এবং চিলি পটাটো। ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশনে লিংক রয়েছে, গিয়ে ফটাফট ফলো করে দাও। তো দাদা, তোমার সাথে আবার অনেকদিন পর দেখা হলো, ভালো আছো? চলছে। আচ্ছা, তো আমরা তো আগের বারে চিকেন যেটা কচুরি ভিডিওটা করে গেছিলাম, বেশ ওটাও একটা ইউনিক ছিল, প্রচন্ড পরিমাণে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, তো এই যে তোমার মাথায় যে এই যে নতুন একটা ইনোভেটিভ এই যে হাঁসের ডিম দিয়ে পরোটা, মানে ব্যাপারটা কোথা থেকে এসেছে? তুমি ইন্সপায়ার হয়েছো না নিজের মন? না, নিজের ইনভেনশন। মোগলাই মতন দেখতে আর তিন পিস চিলি আলুর দম। আপাতত তোমার আজকে পাবে হচ্ছে চকলেট চা, তন্দুরি চা, এই দুটোই পাবে। আর আফটার দ্যাট কালকের থেকে তোমরা পাবে গোলাপ চা, কেশার চা, এগুলো রাখছো? এগুলো রাখো। ভেতরে দেখো, ঠিক এই যে এতটা পরিমাণে পুর দিয়ে এবং এই যে আলুটার মধ্যে কিন্তু ছোট ছোট করে হাঁসের ডিম রয়েছে, হাঁসের কুসুমটা এর মধ্যে মাখানো রয়েছে আলুটায়। তো এই যে এতটা পরিমাণে পুর দিয়ে এবং তার সাথে কুচো কুচো রসুন টসুন এবং শুকনো লঙ্কা রয়েছে, মানে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি যেহেতু ভিডিওটা করছি আমি গন্ধটা পাচ্ছি। যে এটাকে সুন্দর করে করতে কেমন ভাবে ফোল্ড করে দেওয়া হবে এবং তারপর এটাকে আবার বেলে দেওয়া হবে, তাই তো? না, বেলা হবে না। এটা বেলা হবে না, মানে এরকমই থাকবে, এরকম ভাবে ফ্রাই হবে, মানে এরকম মোগলাই টাইপ বড় হয়। হ্যাঁ, একটু মোগলাইয়ের মতো করে, বেশ এরকম টাইপ অফ মোগলাই। হ্যাঁ, তো এই যে এটা দেখছো যে পরোটাটা কিন্তু সাধারণত আমাদের ট্র্যাডিশনাল যেরকম পরোটা হয় ওরকম নয়, এটা একটু মোগলাই টাইপের, এরকম ছোট্ট মতো এটা, এটাকে এবার ফ্রাই করা হবে। সাধারণ চা যেটা ওটার দাম হলো 5 টাকা থেকে, এবং তোমরা যদি তন্দুরি চা কেউ খেতে চাও এটা কিন্তু 10 টাকায় পাচ্ছ তোমরা, একদম ঠিক মাত্র 10 টাকা তোমরা খেতে পারবে এখানে এসে তন্দুরি চা। এটা হলো ছোটটা, এবং দেখাচ্ছি তোমাদের এটা হলো বড় সাইজটা, এটার দাম হলো 20 টাকা আর এটার দাম 10 টাকা। এগুলো তন্দুরি চা, মানে মাত্র 10 টাকা থেকে তন্দুরি চা স্টার্ট হচ্ছে। বেশ ভালো ভালো কম্বোর সাথে সাথে চাটা যারা খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু বেস্ট এটা, তাই নয় কি? আরেকটা জিনিস যেটা হলো চকলেট চা, এই যে এই ভাতটা দেখতে পাচ্ছো এটা হলো চকলেট চায়ের ভাত, এটার দাম রয়েছে হলো 40 টাকা। তো বেশ ভালো ভালো লাগলো, আমার ইচ্ছা আছে একটু তন্দুরি চাটা খেয়ে দেখার।
আমি সেভাবে তো চাবি তোমাদের আগে ভিডিওতে বলেছি আমি খুব একটা চা খেতে পছন্দ করি না, খাইও না। বাট আই যে নতুন ধরনের যে চাগুলো একটু ভিডিও করতে গিয়ে টুকটাক টুকটাক একটু খাওয়া হয়, তো আজকে সেটাই খাবো। বাট তার আগে আমি একটুখানি এই হাঁসের ডিমের পরোটাটা খেতে চাই, আর আমার না ওটা দেখে প্রচণ্ড লোভ লাগছে, তো ওটা আগে একটু খেয়ে দেখি। সবে সবে ভেজে দিল তাই ব্যাপক গরম রয়েছে, কিন্তু গরম গরমে ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো আমি এইখান থেকে একটু নেব, এটা একটু শুধু খেয়ে দেখি, আর ধোয়া বেরাচ্ছে একেবারে। হাঁসের ডিমের টুকরো রয়েছে, বেশ ভালো গেছে, বেশ পাটাপাটি লাগছে কিন্তু খেতে, বিজেটা হেভি লাগছে, খাই তো খাই। জমে গেছে সিচুয়েশনটা, সত্যি জমে গেছে। বাইরে একটু সুন্দর একটা বৃষ্টি হচ্ছে এবং তার সাথে এখানে আমার হাতে এত সুন্দর একটা খাবার, বিষয়টা পুরোপুরি মানে জমে ভিড় হয়ে গেছে। তো এবার চিলি পটোটা দিয়ে পটোটা খেয়ে দেখি, যেরকমই তোমাদেরকে বললাম প্রচণ্ড গরম তো তাই আমার ছিটতে একটু অসুবিধা হচ্ছে পরোটাটা, তো এটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগবে। এটা পেঁয়াজটা একটু নিলাম, ঠিকঠাক লাগছে, বেশ ভালো লাগছে, এবং স্বাদটা কিন্তু সত্যি যথেষ্ট ভালো মানের একটা স্বাদ, পুরো মানে খুবই টেস্টফুল একটা খাবার, এবং একদম নতুনত্ব একটা খাবার, খুবই ভালো। মানে দাদার মাথা থেকে এরকম একটা ইনোভেটিভ চিন্তা এসেছে এবং সেটাকে দাদা তুলে ধরেছে খাবারের টেস্টের মাধ্যমে, খুবই ভালো লাগলো আমার কাছে এই কম্বোটা খেয়ে। তো এখানে যেটা দেখছো এটা হলো কিন্তু রয়েছে, এটা তান্দুরি চায়ের প্রিপারেশন চলছে, তো সাধারণত সেটা মানে অন্য রকমের আছে করা, কিন্তু এখানে তো রয়েছে দাদার কাছে গ্যাসটা, তাই দাদা গ্যাসের আছেই করছে। তো এটা আজকে খেয়ে দেখা যাক, এটা হলো 10 টাকার ভাত। দাদা তুমি এখন আমাকে কি বানিয়ে দিচ্ছ? চকলেট চা। কত টাকা? 20 টাকা। 20 টাকা চকলেট চা? আরে সত্যি? বাপরে, চলো। তো এটা দিয়ে এখন এইখানে ভেতরে কিছু একটা হচ্ছে চকলেট ফকলেট দিয়ে, চকলেট দিয়ে আর কি ভেতরে আর কি কাপটাকে রেডি করা, গার্নিশিং করা হচ্ছে। তো এটাতে আমরা খাবো এখন চকলেট চা। এবার দেখা যাক এই চকলেট চাটা আগের সেই তান্দুরি চাটাকে বিট দিতে পারে কিনা। তো আমি এটা কি খাবো? দেখো এটা গলেই গেছে অল থেকে, এটা চায়ের মধ্যে ডুবিয়ে দে। কি এমনি খেয়ে
এটা চালা খাও। এই চকলেট চাটা খেতে এবার আমি কনফিউশনে চলে গেলাম, এটা বেটার না ওইটা বেটার ছিল? এই দুটোই বেটার, আমি না কনফিউজ হয়ে যাচ্ছি, আমি কোনটা বেটার বুঝতে পারছি না। দুটোই বেটার, দুটোই পাস করেছে, দুটোই পাস করেছে। একটা হলো 20 টাকা চকলেট চা, একটা 10 টাকা তন্দুরি চা, দুটোই পাস করেছে। আমি সত্যি কনফিউজ হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না। তো দাদা, তোমার কাছ থেকে আগে জেনেই নিয়েছিলাম, তাও আমি আজকে যেহেতু নতুন ভাবে ভিডিও করছি তাই জিজ্ঞেস করছি, তোমার দোকানে যদি কেউ আসে কিভাবে আসে? কেউ যদি ডাউন থেকে আসে শিয়ালদা থেকে, তাহলে সে আগরপাড়া নামবে, নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম আসবে, সাবওয়ে দিয়ে এসে 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে টোটো আছে, টোটো স্ট্যান্ড কে বলতে হবে আমি আজাদিনগর যাবো। যে কেউ দেখে যায় 2 নম্বর আজাদিনগর রাম ঠাকুরের মন্দির, ওখানে এসে কাউকে জিজ্ঞাসা করলে বাবার নাম্বার তো ফোন নাম্বার তো ডিসক্রিপশনে থাকবে, আমাকে ফোন করলে আমি বদ্ধকিটা ডাইরেক্ট করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে ভিডিওটা? আই হোপ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর এই দাদার দোকানে আসার ইচ্ছে আছে কি ভিডিওতে কমেন্ট অবশ্যই জানাও। আর যদি আসার ইচ্ছে থাকে, আমি তো তোমাদেরকে অ্যাড্রেসটা বললাম, মানে আমি না দাদা বললো, আর ডেসক্রিপশনেও তার পুরোপুরি ডিটেইলসটা রয়েছে, তোমরা প্লিজ চেক করে নিয়ে এখানে চলে এসো। আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথেই তোমরা দেখতে পাও। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। তাদের যদি সবাই সুস্থ থাকো, ভালো থেকো, দেখতে থাকো বাংলা বাড়ি, আসছি খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওর সাথে।